এমন সফট তুলতুলে একদম ঘিয়ে ভাজা পরোটা, খাসির মাংসটা একদম এমন নরম হয়ে গেছে মুখে দিলেই মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে, আর সেই সাথে ঘিয়ে ভাজা পরোটা মানে বুঝতেই পারেন, আর সেই সাথে গরম গরম খাসির ঝোল, কি চলবে নাকি? অসাধারণ 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 টেস্টে একটা রেসিপি। আমি এই পরোটাগুলোকে একটু কড়া ভাজা ভেজে নিচ্ছি, মানে দু পিত একটু গাঢ় করে, যখন একটু লালচে ভাব হয়ে আসে তখন এটা সুন্দর একটা স্মেল আসে আর মুচমুচে হয়, এবং যখন আপনি এই পরোটা হাতে নেবেন তখন দেখবেন উপরটা মুচমুচে একদম, ভিতরটা তুলতুলে সফট নরম হয়েছে। তো এইরকম সফট নরম তুলতুলে গরম গরম পরোটা দিয়ে খাসির মাংসের ঝোল অথবা মুরগি অথবা গরু যেটাই বলেন না কেন সবটাই অসাধারণ মজার হয়। তো আমি এই খাসির মাংসের রেসিপি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব ইনশাল্লাহ। এই রুটি পরোটার কথা বলতে মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, বর্গাদাররা গম আবাদ করলে যখন সেটা দিয়ে যেত, তো সেই নিজের হাতে টাটকা গম এগুলোকে দিয়ে যখন মিল থেকে আটা করে আনা হতো, সেই আটা থেকে তৈরি করা হতো রুটি, মিল থেকে আটা করার পর সেটা রুটির যে একটা স্মেল, এত অসাধারণ একটা ঘ্রাণ বের হতো, মোমো একটা ঘ্রাণ, রুটি বানালে এত সুন্দর ঘ্রাণেই মানে খেতে ইচ্ছে করতো, এখনো সেটা হৃদয়ে বাজে, মনে হচ্ছে সেই টাটকা স্মেলটা আমি এখনো পাচ্ছি, যদিও এখনকার আটাতে সেই স্মেলটা আসে না, কারণ এগুলো হয়তো কখন ভাঙানো হয়েছে প্যাকেটজাত আটা, আর যে আটাটা একদম মানে ফ্রেশ গম থেকে এই মাত্র আটা করে নিয়ে আসা হয় সেটা খুবই মিষ্টি, একটা খুব সুন্দর সুঘ্রাণ থাকে, তো সেই আটাটা যেমন পিওর একদম ফ্রেশ একটা জিনিস, তো আজকাল হয়তো সেইরকম ফ্রেশ পাওয়াটা দুষ্কর, তারপরও মন্দের ভালো। তো এইরকম আটা থেকে গরম গরম সফট নরম তুলতুলে রুটি আর সেই সাথে এই ধরনের একটা মাংসের রেসিপি হলে সকালবেলাটাই একদম জম্পেশ, অসাধারণ একটা ব্রেকফাস্ট হয়ে যায়।